স্বাগত নিউজ 24 আন্তর্জাতিক সংবাদে সঙ্গে আছি আমি আসমাতুলি রাশিয়ার পর এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইউক্রেনে জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ তুলেছে উত্তর কোরিয়া পিয়ংইয়ং এর অভিযোগ 10টি দেশ ও অঞ্চলে জীবাণু অস্ত্র তৈরি করছে ওয়াশিংটন তবে কিম প্রশাসনের এমন অভিযোগ নাকচ করেছে ওয়াশিংটন ও কিয়েভ বিস্তারিত ডেস্ক রিপোর্টে ইউক্রেনের বেশ কয়েকটি গবেষণাগারে গোপনে জীবাণু অস্ত্র তৈরি করছে যুক্তরাষ্ট্র গত মার্চে দেশটিতে সামরিক অভিযান শুরুর পরপরই কয়েকটি ল্যাব দখলে নিয়ে এমন অভিযোগ করে আসছিল রাশিয়া তবে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের পক্ষে ছায় দেয় জাতিসংঘ কয়েক মাস বাদে আবারও জীবাণু অস্ত্র তৈরির অভিযোগ উঠল যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবার এই অভিযোগ করেছে উত্তর কোরিয়া উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা কেসিএনএ বলছে ওয়াশিংটন আন্তর্জাতিক চুক্তিকে উপেক্ষা করে ইউক্রেন সহ 10টি দেশ ও অঞ্চলে অনেকগুলো জীবাণু ল্যাব স্থাপন করেছে তবে ওয়াশিংটন ও কিয়েভ উভয়ে এই অভিযোগ অস্বীকার করেছে আর জাতিসংঘ বলছে ইউক্রেনে কোনো জীবাণু অস্ত্রের কর্মসূচির বিষয়ে কোনো তথ্য নেই তাদের কাছে ইউক্রেন সংকটের মূল কারণ হিসেবে মার্কিন নীতিকে দায়ী করে আসছে উত্তর কোরিয়া একই সঙ্গে ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশপন্থী দুটি বিচ্ছিন্ন অঞ্চলকে স্বীকৃতি দিয়েছে পিয়ংইয়ং এসব ঘটনায় নাখোশ ইউক্রেন উত্তর কোরিয়ার সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে আসমাতুলি নিউজ 24 ইউক্রেনের কৌশলগত বন্দর ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলাকে চরম বর্বরতা আখ্যা দিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে মস্কোর সঙ্গে চুক্তি বাস্তবায়নের সম্ভাবনা শেষ হয়ে গেছে শনিবার ওডেসা বন্দরে রাশিয়ার হামলার ঘটনার নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন খাদ্যশস্য পরিবহন পুনরায় চালু করতে শুক্রবার জাতিসংঘ ও তুরস্কের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করে রাশিয়া ও ইউক্রেন ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরের কয়েক ঘণ্টা যেতে না যেতেই শনিবার ভোরের দিকে ওডেসা বন্দরে শক্তিশালী ক্ষেপণাস্ত্র হামলার খবর আসে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে রাশিয়াকে দায়ী করে বিবৃতি দেয় ইউক্রেন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাবে তুরস্ক এই ব্যাপারে আঙ্কারা দৃঢ় প্রতিজ্ঞ বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান ইউক্রেনের শস্য রপ্তানি নিয়ে ইস্তাম্বুলে স্বাক্ষরিত চুক্তি নিয়েও কথা বলেন এরদোয়ান এই চুক্তিকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে আখ্যায়িত করেন তিনি যুদ্ধের কারণে আটকে থাকা শিপমেন্ট পুনরায় চালু করতে ইউক্রেনীয় বন্দর শহর ওডেসা থেকে একটি করিডোর খোলার ব্যাপারে বর্তমানে মস্কো ও কিয়েভের সঙ্গে কাজ করছে আঙ্কারা বিশ্বের 75টি দেশে 16,000-এর বেশি মানুষ মাঙ্কিপক্স ভাইরাসে আক্রান্ত হয়েছে ইউরোপ সহ বেশ কয়েকটি দেশে বাড়ছে শনাক্তের হার বিশ্বজুড়ে দ্রুত ছড়িয়ে পড়ায় মাঙ্কিপক্স ভাইরাসকে বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বলছে মাঙ্কিপক্সের সম্ভাব্য মহামারী ঠেকাতে বৈশ্বিকভাবে সমন্বিত পদক্ষেপ নেওয়া জরুরি মাসুদ রানার ডেস্ক রিপোর্ট যুক্তরাজ্য সহ ইউরোপের বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স আক্রান্ত কয়েক হাজার রোগী শনাক্ত হয়েছে এছাড়া যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইসরায়েল ব্রাজিল মেক্সিকো সহ আরও বেশ কয়েকটি দেশে মাঙ্কিপক্স আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বিশ্বের বিভিন্ন দেশে মাঙ্কিপক্স সংক্রমণকে শনিবার বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক জরুরি সতর্কতা ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচওর জরুরি কমিটির দ্বিতীয় বৈঠক শেষে এই ঘোষণা দেন সংস্থাটির প্রধান এই ভাইরাসটি বিশ্বজুড়ে আরও ছড়িয়ে পড়ার স্পষ্ট ঝুঁকি রয়েছে তবে বিশ্বজুড়ে মানুষের ভ্রমণে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা এই মুহূর্তে কম সঠিক কৌশল গ্রহণের মাধ্যমে এই রোগের প্রাদুর্ভাব আটকে দেওয়া সম্ভব ইউরোপ ছাড়া বাকি বিশ্বের জন্য ঝুঁকি এখনও মাঝারি থাকলেও কেন মাঙ্কিপক্সকে গণস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা হলো তার ব্যাখ্যায় বলা হচ্ছে এই ঘোষণা টিকা আবিষ্কারের কাজে গতি বাড়াতে এবং রোগ বিস্তার রোধে ব্যবস্থা গ্রহণের কাজে সহায়তা করবে এছাড়া মাঙ্কিপক্স মোকাবেলায় কার্যকর তথ্য সরবরাহের পাশাপাশি অন্যান্য সব ক্ষেত্রে দেশগুলোর এখন ঘনিষ্ঠভাবে কাজ করা প্রয়োজন বলেও জানানো হয়েছে মাসুদ রানা নিউজ 24
করোনা মাঙ্কিপক্সের আতঙ্কের মাঝে ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিস রোগের সংক্রমণ ছড়িয়েছে। মাঙ্কিপক্সের চেয়েও এই সংক্রামক আরও বেশি ভয়ঙ্কর বলে জানিয়েছেন ভাইরোলজিস্টরা। সংবাদ মাধ্যম দ্য ওয়ালের প্রতিবেদনে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে এই রোগ ছড়িয়েছে। শুধু ফ্লোরিডাতে আক্রান্ত হয়ে মারা গেছে 12 জন, সংক্রমিত অর্ধ শতাধিক, এই সংখ্যাটাও বাড়ছে। মেনিনজাইটিস মারাত্মক সংক্রামক রোগ, যা সরাসরি মস্তিষ্ক ও স্পাইনাল কর্ডকে ক্ষতিগ্রস্ত করে, ব্রেনে প্রদাহ হয়। যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, এই সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া 15% মানুষ তাদের বাকি জীবদ্দশায় মস্তিষ্ক ও স্নায়ু রোগের মতো জটিল সমস্যায় ভুগতে থাকে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও অন্য শীর্ষ রাজনীতিবিদ দেশীয়ভাবে তৈরি কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। ভ্যাকসিন প্রদানের হার বাড়ানো ও বুস্টার ডোজের প্রচারণায় অংশ হিসেবে খবরটি প্রকাশ করা হয়েছে। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের উপপ্রধান জেং ইক্সিন বলেছেন, এটি চীনা ভ্যাকসিনের প্রতি নেতৃত্বের আস্থা প্রকাশ, সেই সাথে দেশের নেতারা সবাই নিজস্ব কোভিড ভ্যাকসিন গ্রহণ করেছেন। দেড় বছরের বেশি সময়ের মধ্যে চলতি মাসে সর্বনিম্নে নেমেছে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, গেল 15 জুলাই শেষ হওয়া সপ্তাহে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ 750 কোটি ডলার কমিয়ে দাঁড়িয়েছে 572 বিলিয়নে। ভারতের সংবাদমাধ্যম বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে 20 মাসের মধ্যে সর্বনিম্নে নেমেছে। এর আগে 2020 সালের নভেম্বর মাসে ভারতের রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছিল 200 কোটি ডলার। তবে এরপর 2021 সালের অক্টোবর মাসে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়ায় 200 কোটি ডলার। এদিকে ডলারের সাপেক্ষে ভারতীয় রুপির দাম ক্রমেই নিম্নমুখী।